হোটেল বুক করা ফার্স্ট কাজ। তো হোটেলটা বুক করার পরে তারপর আপনি চিন্তা করবেন কোথায় যাবেন, ঘুরবেন। তো মোটামুটি এইটা হলো এখন কাজ। কোন দিকে রিসেপশন, হোটেল সেই পার্ক। সালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? 71 থেকে এসেছি। আমাদের ডাইরেক্টর সাহেব আছেন। আচ্ছা, আমি আপনার সঙ্গে কথা বলবো। এখানে হোটেলে ডিরেক্টর সাহেব আছে, তার সঙ্গে কথা বলবো। আমি একটা রুমের জন্য এসেছি, আপনি ওনার সঙ্গে কথা বলতে হবে কেন? একটা রুমের জন্য কথা বলতে এসেছি। সালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? বসেন, আমাদের তো প্রতিনিধি, আমাদের সবাই এখানে আছে। কেমন আছেন আপনি? ভালো আছেন? আমি আমাদের অফিস থেকে যে হোটেলে কথা বলেছি সেই অনুযায়ী চলে এসেছি, আর আমাদের এখানে যে লোকাল প্রতিনিধি আছে তারাও আমার জন্য হোটেল মানে মোটামুটি একটা ঠিক করেছে। সেই ক্যামেরাম্যানগুলো তারা আমার জন্য হোটেল দেখেছে, সেই হোটেলটা আগে দেখবো, এরপরে দেখবো যে আমার প্রতিনিধিরা আমার জন্য কি করেছে। আগে একটু কথা বলে নিই, তারপর আপনার সঙ্গে আবার কথা। পেছনে হোটেল সি পার্ক, শেষ পর্যন্ত এই সি পার্ক হোটেলেই উঠলাম। কত ভাড়া, কীভাবে আসলাম, এই বিষয়ে আলাপ না করেই পারি। তো এই বিষয় পরে আপনার সঙ্গে আরেকটা ভিডিওতে আলাপ করব। তবে এই হোটেলে আপাতত আজকে এবং আগামীকাল আমি থাকব, আর আগামীকাল এই হোটেলের উপরে আমি সম্পূর্ণ পুরো একটা ব্লগ করব আপনাদের জন্য। আপনারা এখানে আসবেন, কত ভাড়া, কিভাবে দেবেন, কতক্ষণ থাকবেন, এবং আপনাদের খুব হেল্পফুল হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি, আগামী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সঙ্গেই থাকুন।